ইতিহাসের পাতায় যোগ হল একটা নতুন অধ্যায় খোঁজ মিলল পরমাণুর থেকেও ক্ষুদ্রতর কোনো কণার অস্তিত্বের সম্ভাবনার যদিও তার অস্তিত্ব মিললেও জানা যায়নি তার ধরন তার সঙ্গে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকল এক বাঙালির নাম সত্যেন্দ্রনাথ বসু যার নামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে বোসন তথা হিগ্স বোসন কণার নাম যাকে এখন দুনিয়ার অধিকাংশ মানুষই চিনছেন ঈশ্বর কণা বা গড পার্টিকলস নামে কিভাবে ব্রহ্মাণ্ডের বিভিন্ন পদার্থের কণাগুলি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে রয়েছে কিভাবে ভর পায় কোনো একটি বস্তু প্রায় একশো বছর আগে বিংশ শতাব্দীর শুরুতে সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছিলেন সত্যেন্দ্রনাথ বসু কি এই ঈশ্বর কণা এটি এমন একটি কণা যা ভর যোগায় বস্তুকে কণাটির বৈজ্ঞানিক নাম হিগস বোসন কেন এই নাম উনিশশো চব্বিশ সালে আলবার্ট আইনস্টাইন এবং সত্যেন্দ্রনাথ বসু এই বিশেষ জাতের কণাটির ধর্ম ব্যাখ্যা করেছিলেন যে কণাটির চিহ্ন পাওয়া গিয়েছে তা কি বোসন বিজ্ঞানীরা জানিয়েছেন এটিও বোসন গোত্রেরই কণা কিন্তু ভর না থাকলে কি হতো ভরহীন হলে সব কণাই ছুটত আলোর বেগে তৈরি হতো না কোনো গ্রহ নক্ষত্র বুধবার জেনিভার সার্নে যে তত্ত্বের কথা ঘোষণা করলেন তার একটা অংশ উনিশশো চব্বিশ সালে সেরে রেখেছিলেন সত্যেন্দ্রনাথ বসু যে সমস্ত কণার মধ্যে একই ধরনের আচরণ লক্ষ্য করা যায় সেই কণাগুলিকেই বোসন কণা নামে চিহ্নিত করা হয় আর সম্প্রতি যে হিগস বোসন কণার হদিশ মিলেছে সেগুলি ওই একই গোত্রের আজ তাই বাঙালিরও খুশি হওয়ার গর্বিত হওয়ার দিন কারণ বোসন শব্দটির সঙ্গে জড়িয়ে রয়েছে বসু বা বোস শব্দটি এবিপি আনন্দ